যাতে আপনারা রাস্তায় নাম বেরোতে পারেন, যাতে প্রচার না করতে পারেন, পুলিশ ধরে নেবে। কেন্দ্রীয় এসে মানে কেস দিয়েছে নন ডেলিভারি, প্রচার করতে গেলে পুলিশ ধরে নিয়ে আছে, কি করে ভোট নড়বে? 1000 বেশি লোককে অ্যারেস্ট করেছে, এখনো নাকি জামিন হয়নি, 6 মাস হয়ে গেছে, এমন কেস দিয়ে মারক কেস, একটা ছোট পর্যন্ত মারেনি, বলছে মারক কেস দিয়ে দিয়েছে। 1500 বাড়ি ভেঙেছিল, 3500 লোক ঘর ছাড়া ছিল আমাদের, আস্তে আস্তে আমার গ্রামে ঢোকাচ্ছে, আর 3500 লোক ঘর ছাড়া ছিল। আর শুধু তাই নয়, যাই হোক করে ভোট হলো, ভোট হওয়ার পরে আমরা জিতলাম, জেতার পরে আবার কেস প্রার্থীতে যাচ্ছে, বলে চলে আয় টিএমসি জয়েন কর। পুলিশ থানা থেকে ফোন করছে, সিভি পুলিশ বাড়িতে গিয়ে বলছে টিএমসি জয়েন করো, না হলে গাড়ি আটকে আটকে ঢুকিয়ে দেবো। পুলিশ এখানে টিএমসি এর ক্যাডারের মতো কাজ করছে, তাই পুলিশ যে মনে করে টিএমসি এর ক্যাডার হবে, তাহলে টিএমসি এর ক্যাডার আর পুলিশের সমান ট্রিটমেন্ট করবো আমরা। গণতন্ত্র এই ধরনের কোনো জায়গা না। আমার উপরে 9 বার আক্রমণ হয়েছে, ওরা ভেবেছে দিলীপ ওদের গাড়ি ভেঙে দেয়, ঢিল মারলে ওদের বাড়ি থেকে বেরোবে না। আর দেখুন ওইখান থেকে 5 কিলোমিটার ভিতরে মুসলিমপুর বাজারে এসছি আমি, এখানকার লোকেশন কথা বলতে, দু চারটা চোর গুন্ডা ডাকাতে ঢিল মারলে বিজেপি ভয় পাবে না, দিলীপ ঘোষ ভয় পাবে না।